স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে আন্দোলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন ভেটেরিনারি কলেজের ইন্টার্নরা। অভিযোগ, মাত্র 8,000 টাকা পান ভেটেরিনারি কলেজের ইন্টার্নরা, তাই স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে কলেজ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভেটেরিনারি কলেজের ইন্টার্নরা। তারা ধর্মঘট শুরু করেন। অবশেষে আন্দোলনের চতুর্থ দিনে ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার্নরা। জানা গেছে, কর্তৃপক্ষ দাবি নিয়ে তাদের সঙ্গে কথা বলার আশ্বাসে ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।